পাশাপাশি বিদেশিদের আস্থার সংকটে শঙ্কায় তৈরি পোশাক শিল্প খাত রবিউল ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট প্রায় বিরামহীন খাটনির পর এই সেলাই শিল্পীদের তৈরি করা বেশিরভাগ পণ্যের গন্তব্য ইউরোপ আমেরিকা এসব দেশের সামনের সামার সিজন বা জানুয়ারি মার্চ মাসের জন্য পোশাকের বড় ক্রয়াদেশ আসার সময় এখন কিন্তু এ সময়ে দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে খাতে কমেছে বিদেশি ক্রেতাদের পোশাকের কার্যাদেশ এতে শঙ্কায় রপ্তানিকারকরা আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে আপনারা জানেন আমাদের বিজনেসটা কিন্তু একটা টাইম বাউন্ডের মধ্যে চলে এখন নির্দিষ্ট টাইমে যদি যদি আমরা প্রোডাকশান করে যদি আমরা গুস্টা যদি বাইরের কাছে হ্যান্ড করতে না পারি তারা যদি সেলে যদি তুলতে না পারে তাহলে কিন্তু এই অর্ডারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো কেউ ইনভেস্ট করে যদি তার লসের দিকে কেউ যাবে না এটা যদি দীর্ঘায়িত হয় যে আমরা ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে উঠার আগে কিন্তু আমরা আরও বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব। যেটা কিনা বর্তমানে আমরা যেটা পরিবেশে আমাদের যেটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না যখন সর্বোচ্চ বিদেশি অর্ডার আসার সময় তখন দেশে চলছে চরম অস্থিরতা এমন বাস্তবতায় নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি ক্রেতাদের মধ্যে এখন ঘুরে দাঁড়াতে দ্রুত কার্যকর সরকার ও সরকারের বহুমুখী উদ্যোগ চান তৈরি পোশাক শিল্প মালিকরা আমরা এই যে বিজনেসটা করি এটা শুধুমাত্র আমরা নিজেরা নিজেরাই নিজেদের কম্পিটিটর না আমাদের কম্পিটিটর হচ্ছে যে বিশ্বে ভিয়েতনাম কম্বোডিয়া চায়না ইন্ডিয়া এরা এরা এবং ইভেন পাকিস্তানও আমাদের কম্পিটিটর তো এই বাংলাদেশে যদি এরকম আনস চলে